দুদিন ধরে চিনি বাজার একটু কম চিনি বিক্রি করতেছি আমরা বাজারের থেকে আজকের বাজার অনেক কম সাপ্তাহিক ছুটির দিনে সময় নিয়ে মন মতো কেনাকাটার সুযোগ পান ভোক্তারা এজন্য জমজমাট থাকে নিত্যপণ্যের বাজার কুমিল্লায় সবজির বাজারে সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি পণ্যে কমেছে দর গত সপ্তাহে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় কাঁচামরিচের কেজি পঞ্চাশ টাকা কমে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া পেঁপে তিরিশ টাকা ঢেঁড়স ষাট টাকা গাজর নব্বই থেকে একশো টাকা বেগুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে গত বাজারের থেকে আজকের বাজার অনেক কম অ্যাট লিস্ট বিশ টাকা তিরিশ টাকা করে কমছে প্রতি কেজিতে আলু পঁয়তাল্লিশ টাকা কেজি গোল বেগুন সত্তর টাকা কেজি সরা পঞ্চাশ টাকা কেজি এভাবে সবজির দাম গ্যাস সপ্তাহে এই সপ্তাহের তুলনামূলক কিছু আছে মরিচ বিক্রি করছে ষাট টাকা দেশিগুলা তারপরে এলসিগুলা পঁচাত্তর আশি ময়মনসিংহের নিত্যপণ্যের বাজারে ডালের খুচরা দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দেশি মসুর ডাল একশো টাকা নেপালি ক্যাঙ্গারু মসুর একশো টাকা এবং বড়দানার মসুর ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা দরে তবে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেল কেজি প্রতি পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে একশো টাকা আর পাম অয়েলের দর একশো টাকা কেজি চিনির দাম দুই টাকা কমে কেজি প্রতি একশো টাকায় পাওয়া যাচ্ছে ভাঙ্গা ডাইল আছে নব্বই টাকা কেজি আর এই বোল্ডার আছে একশো টাকা আর ক্যাঙ্গারু একশো তিরিশ আর মুগ ডাইল একশো পঁচিশ সয়াবিন বেসতেছি একশো না একশো পঞ্চাশ এক পঞ্চাশ টাকা লিটার আর পাম্প বেসতেছি একশো চব্বিশ টাকা লিটার পরশু দিন কাপ চিনি একশো তিরিশ টাকা আর দুদিন ধরে চিনি বাজার একটু কম একশো আঠাশ টাকা চিনি বিক্রি করতেছি আমরা এদিকে কুষ্টিয়ার খাজানগরে চালের বাজারে সব ধরনের চালের দাম স্থির রয়েছে সরুজাতের চাল পাইকারি বাজারে মিনিকেট বাষট্টি টাকা খুচরা বাজারে চৌষট্টি টাকা বাসমতি পাইকারি আটষট্টি খুচরা সত্তর টাকায় পাওয়া যাচ্ছে কাজলতা পাইকারি বান্ন খুচরা চুয়ান্ন টাকায় আর স্বর্ণার পাইকারি দাম ছেচল্লিশ টাকা এবং খুচরায় আটচল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ